সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুরে আবারও নদী ভাঙন শুরু হয়েছে। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত যমুনার ভাঙনে 25টি ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি, মসজিদ ও মাদ্রাসা। ভাঙন থেকে রক্ষায় অনেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তীব্র নদী ভাঙনে জালালপুরের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কোনোভাবেই নদী ভাঙন ঠেকানো যাচ্ছে না। বাড়িঘর হারানো এসব মানুষ অন্য স্থানে আশ্রয় নিচ্ছেন। তবে পানি উন্নয়ন বোর্ডের দাবি, গত 5 দিন ধরে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।